জর্ডানে আমেরিকান সেনা হতাহতের ঘটনায় ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর আমেরিকার হামলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভোটার ও আইন প্রণেতাদের মাঝে। শনিবার সাউথ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক প্রাইমারির ভোটের দিন বেশিরভাগ ভোটারই হামলার ব্যাপারে বাইডেনের সিদ্ধান্তকে সমর্থন জানান। তবে কারো কারো মতে এটি পাল্টা হামলার ঝুঁকি ও উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্র তৈরি করছে। অন্যদিকে ওই হামলা চালাতে কালক্ষেপণ করায় বাইডেনের সমালোচনা করছেন রিপাবলিকান আইন প্রণেতাদের কেউ কেউ। জর্ডানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় আমেরিকান সেনা হতাহতের ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। ওই হতাহতের জেরে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তুতে হামলার সিদ্ধান্ত নেয় বাইডেনের প্রশংসা করেছেন সাউথ ক্যারোলাইনার ডেমোক্রেটিক ভোটার টিম মিচেন। ওইসব হামলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হওয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়ানো গেছে, এর প্রশংসা করেন এই ভোটার। এই নারী ভোটারের মতে, সেনাদের লক্ষ্য করে যারা হামলা চালিয়েছে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরো অবনতি না হোক এমনটা চান তিনি। অন্যদিকে বাইডেনের এই পাল্টা হামলার সিদ্ধান্তের বিরোধিতাও জানাচ্ছেন কেউ কেউ। ওয়ালিদ হাকিম তাদেরই একজন। তার আশঙ্কা, ইরাক ও সিরিয়ায় পাল্টা হামলা চালিয়ে আমেরিকা নতুন করে সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। তবে বাইডেনের এমন সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারা। সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে এই পদক্ষেপ নেয় প্রেসিডেন্টের প্রশংসা করেছেন তারা। শত্রুর হাত থেকে দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবেন, এটাই স্বাভাবিক বলে মত ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইনের। এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পাল্টা হামলার সিদ্ধান্ত নেয় অনেক রিপাবলিকানের তোপের মুখে পড়েছেন বাইডেন। কারো কারো অভিযোগ, পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিতে বাইডেন অনেক বেশি সময় নিয়েছেন, সেই সুযোগে শত্রুপক্ষ আগেভাগেই লোকবল ও সরঞ্জাম সরিয়ে ফেলতে সক্ষম হয়। সতীর্থ কর্মকার, TBN24 নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।